চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমি উদ্ধার শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে দখল হয়ে যাওয়া সেই জমি উদ্ধারে যান পাঁচ ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে অভিযানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এ সময় ১২০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দখল হয়ে যাওয়া ১০ একর জায়গা উদ্ধার করে জেলা প্রশাসন। অভিযান শেষে ফেরার পথে পাহাড়ের উপর থেকে প্রশাসনের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন উচ্ছেদ হওয়া বাসিন্দারা। এতে ঢিলের আঘাতে আহত হন ৩ জন। অভিযানের শেষে আমরা যখন চলে আসছিলাম তখন আভিযানিক দলের পেছন দিক থেকে অতর্কিতভাবে অজ্ঞাতনামা কিছু লোক ঢিল ছুঁড়েছিল। আমরা সকল কিছু যখন গুছিয়ে আনছিলাম আমাদের এক্সকেভেটর এবং অন্যান্য যে আভিযানিক টিমের সদস্যরা ছিলেন তারা গাড়িতে উঠছেন, এই মুহূর্তে উপর থেকে আমাদের প্রতি ঢিল ছোড়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তানবির আল নাসিফ। আমরা ইতিমধ্যে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখব আসলে কারা, কারণ ওখানে যারা অধিবাসীরা যারা অবৈধ দখলদার তাদের ইন্ধন আছে কিনা বা অন্য কারো ইন্ধন আছে কিনা সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। মূলত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের রয়েছে মহাপরিকল্পনা। সেখানে পরিবেশ প্রতিবেশ রক্ষা করে স্পোর্টস ভিলেজ, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সাফারি পার্ক, ইকো পার্ক সহ বিনোদন কেন্দ্র, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, উচ্চ ক্ষমতার বেতার সম্প্রচার কেন্দ্র, পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কেন্দ্র, ভূমিহীনদের পুনর্বাসন, আনসার বিডিপি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। একই সাথে এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে কল্পনাতীতভাবে। নিউজ নাও ২৪ চট্টগ্রাম।